আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি, আমাদের পাওনাটুকু আমরা আদায় করবো। কি জন্য আমরা ঘর পেয়েছি? মানে পুরো ঘর পাবো, আর যেসব টাকা ঘর দেওয়ার নামে নিয়েছে সেসব টাকা ফেরত দেবে। কত টাকা নিয়েছে? সাতশো কত টাকা নিয়েছে? আমার তো মানে আমার স্বামী এখন মারা গেছে, আমার স্বামীর নামে ঘরে এসছে, অন্য কাউকে দিয়ে দিয়েছে, আর আমাকে গালাগালি দিচ্ছে গ্রামের মধ্যে, যার তুলে তুলে গালাগালি দিচ্ছে আমাদেরকে। আপনাকে ভয় দেখানো? ভয় দেখি? ভয় দেখাচ্ছে ওরা। কি দেখাচ্ছে? ভয় কি ভয় দেখাচ্ছে? আমি যদি কাউকে না বলি এসব কথা, কি আমার যদি না বলি কাউকে, তাহলে আপনারা কি চাইছেন এখন? আমরা ঘর পুরোপুরি চাইবো, আর যে টাকা ফেরত, যে টাকা নিয়েছে আমরা ফেরত চাইবো। ওই ফর্ম ফিল আপ কোথায় লুকিয়ে রেখেছে ওগুলো আমি বের করেনি এখনো, জমা দিয়েছে কিনা। টাকা নিয়েছে আপনারা? আমার স্বামী দিয়েছে 150 টাকা, 600 টাকা, আগে 500 টাকা দেওয়া হয়েছে। কি বলেছিল আপনাদের ঘর দিবে? এখন পর্যন্ত ঘর দেয়নি না। তাহলে আপনারা কি চাইছেন এখন? আমরা ঘর নিব, টাকা যখন নিচ্ছে ঘরের নামে আমি ঘরই চাইবো। যার হাতে টাকা দিচ্ছেন সে কি করে ওখানে গিয়ে কি বলেছিল? ওখানে সমিতির কাজ করে মেয়েটা, ওইখানে যায় মেলানি নাম করে, ওইখানে মিটিং হয় মেলানির বাড়িতে। আপনি থানায় অভিযোগ করবেন? করব। আপনার নাম? আমার নাম অঞ্জলি হাজুদা। যে টাকা নিচ্ছে তার নাম জানেন? হ্যাঁ, মেলানি হেমরম, সামিয়েল টুডু, মার্সেলিয়াস হাসদা। ঘটনাটা ঘটেছে এই যে আবাস যোজনা প্রকল্প, এটা নিয়ে আদিবাসী মহিলারা, বিধবা মহিলারা যেটা আবাস যোজনা প্রকল্প পেয়েছে সেটারই ঘটনাটা হচ্ছে এটাই। তারা যখন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পায়, সেই টাকা দিয়ে তারা কাজ শুরু করার আগেই সামিয়েল টুডু নামের এক ব্যক্তি, উনি নাকি হাতিনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য, একজন মেম্বার, উনি গিয়েছিলেন রাঙামাটি চাঁদপাড়া অঞ্চল এলাকায়, এবং যে সমস্ত মহিলারা এই প্রকল্প পেয়েছেন তাদের কাছ থেকে 10,000 করে টাকা উনি নিয়ে এসেছেন, এবং উনি এটাও বলেছিলেন যদি তোমরা না দাও তাহলে পর কিস্তির টাকা তোমরা পাবে না। তাই আমরা এই গতকালকের পেপার দেখে এই কাটমানির বিক্ষোভ আমরা বাধ্য হয়ে দেখাতে শুরু করেছি।